তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু তরমুজ উঠিয়ে নিয়েছি, এটা থেকে কিভাবে জুস তৈরি করি সেটাই শেয়ার করব। তো এখানে আমি উঠিয়ে নিয়েছি, এবার হচ্ছে এটাকে আমি হালকা একটু ব্লেন্ড করে নেব। তো আমি হচ্ছে তরমুজটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে তারপরে হচ্ছে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপরে হচ্ছে যদিও তরমুজটা অনেকটা মিষ্টি আর আমি হতে এতে পানি মিক্স করিনি, তারপর হালকা করে চিনি দিয়ে নিচ্ছি, যেহেতু বেবিরা খাবে তো মিষ্টি, না হলে তো জুসটা আসলে ভালো লাগে না। আর আমি হচ্ছে এতে একটা একটা করে ছোট আইস দিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডাটাও এখন তেমন বেশি খাওয়া উচিত না, এর জন্য একটা একটা করে দিয়ে নিয়েছি। তো আমি চিনি দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জুসটা কিন্তু তৈরি করা একদম ইজি, অনেকটা সহজভাবে। বাচ্চারা এই গরমের সময় যদি ঝটপট হচ্ছে এরকম জুসটা কিন্তু বানিয়ে দেওয়া যায়। আর তরমুজটা এতটাই হচ্ছে লাল ছিল যে একদম লালে লালচে হয়ে গেছে। তো সম্পূর্ণ জুসটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক অনেকটা কিন্তু সুন্দর হয়েছে জুসটা।